नमस्कार, आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि आपनादेर सामने। आज बोलबो 2022 सालेर प्रथम सूर्य ग्रहण 30 एप्रिल, आर एई दिने चारटे राशिर अर्थप्राप्ति होते पारे। एछाड़ा किछु सतर्कता, गर्भवती महिलादेर किछु सतर्कता निये आज आलोचना करब एई भिडियोर माध्यमे। तार आगे जे कथाटा आमी बोली प्रत्येकटा दिन, आजो सेई एकई कथा बोलबो, सम्पूर्ण देखार चेष्टा करुन, कारण आजकेर आलोचनाटा गुरुत्वपूर्ण होते चलेछे। केटे केटे देखले आपनारा अनेक किछु बुझते पारबेन ना। आमी प्रत्येकटा दिन जे विषय निये आलोचना करी सेई विषयगुलो भांगिये बोझानोर चेष्टा करी, केन आपनार साथे एटा घटबे सेई कारणगुलो किन्तु आपनादेर खुजे बार करते बोली। आर सेई कारणे आजो बोलबो सम्पूर्ण देखुन, अनेक किछु जानते पारबेन, बुझते पारबेन, तारपर गिये जदि आपनार जीवने अप्लाई करेन तारपरे गिये सफलता। आजकेर आलोचनाटा भीषण गुरुत्वपूर्ण, अवश्यई सम्पूर्ण देखुन। एबं आजके बोले कोनो कथा ना, आमी जतगुलो भिडियो आपनादेर संगे आलोचना करी आपनादेरके सेई आलोचनार मध्ये बोझानोर चेष्टा करी, आपनादेर केन एइगुलो घटबे सेगुलो आपनादेर उपरे सम्पूर्णभावे आमी किन्तु छेड़े दिई, बा आपनादेर उपरे डिपेंड करबे आपनारा कतटा जीवने परिवर्तन आपनादेर आनते पारबेन। आपनार हात धरे आपनार जीवनेर सफलता आसबे, एई कथाटा आमी प्रत्येकटा दिन बोली। ठीक आजो अनुरोध करब सम्पूर्ण देखुन बुझुन। आजकेर आलोचना अवश्यई सूर्य ग्रहण निये। আমরা জানি যে 30 এপ্রিল সূর্যগ্রহণ হতে চলেছে, 2022 সালের প্রথম সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ নিয়েই কিছু আলোচনা। এই সূর্যগ্রহণে অবশ্যই চারটে রাশির অর্থপ্রাপ্তি ঘটবে। যদি এরা ঠিকঠাক আমার কথাগুলো বুঝতে পারে, সেভাবে চলতে পারে, তাহলেই কিন্তু আমার কথাগুলো এই চারটে রাশির সঙ্গে 100% মিল হবে। এছাড়াও কিছু সতর্কতা তো অবশ্যই থাকে। গ্রহণ মানে আমি সবসময় বলি, ग्रहण माने किन्तु जे शुभ ता नय, ग्रहण माने अवश्य अशुभ। तार मध्य दिए जेखने भालो सेखने खराब, एटा सबार जाना। सेखने ए चारटे राशिर अवश्य एक भालो समय आसते पारे। देखुन ए जे ग्रहण ए 2022 साले 30 এপ্রিল हबे, ए किन्तु भीषण गुरुत्वपूर्ण, कारण ए ग्रहणटा शनिवार एवं अमावस्या सब एकत्रित हुए जे सूर्य ग्रहणटा होते चलेछे, अवश्य एर भालो मंद দুটো ফলই কিন্তু আমাদের মানব জীবনে একটা ভালো প্রভাব ফেলবে। সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অনুরোধ রইল সম্পূর্ণ দেখুন বুঝুন, তারপর আপনারা যদি সেভাবে চলতে পারেন আপনাদের অবশ্যই পরিবর্তন জীবনে আসবে। দেখুন 2022 30 এপ্রিল সূর্যগ্রহণ হতে চলেছে, সেটা আমরা কিন্তু সকলেই জানি। এই যে সূর্যগ্রহণ হবে কিন্তু ভারতবর্ষে আংশিক, আমাদের এখানে সম্পূর্ণ কিন্তু হবে না, আংশিক সূর্যগ্রহণ। এই কারণেই আমাদের এখানে সূতককাল বলে কিছু থাকবে না। যেরকম আমরা সবসময় বলি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, সূতককাল কিন্তু থাকে 15 দিন আগে থেকে, এবং সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলে যাওয়ার 15 দিন পর পর্যন্ত সূতককাল থাকে। এই সূর্যগ্রহণে কিন্তু সূতককাল থাকবে না। এই সূর্যগ্রহণ শনিবার হতে চলেছে ও অমাবস্যা তিথি কিন্তু থাকবে। এছাড়াও রাতে হবে, ঠিক রাত 12:15 AM। অর্থাৎ এখানে আমাদের অনেক যে সতর্কতা আমরা অবলম্বন করি এই গ্রহণকালে, সেটা কিন্তু আমাদের না করলেও চলবে। এই কারণেই আমাদের যে সতর্কতা আমরা নানা দিক থেকে অবলম্বন করি, যেরকম আমরা এই সূর্যগ্রহণ চলাকালীন কিছু খেতে নেই বা সূর্যগ্রহণ দেখতে নেই, সেইগুলো কিন্তু আমাদের নামাললেও চলবে, কারণ এটা রাতে হবে। এবং যে কথাটা বলতেই হয়, এই যে সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণে সবথেকে বড় যেটা আমাদের মানতে হয় সে হচ্ছে গর্ভবতী মহিলাদের নিয়ে। গর্ভবতী মহিলা যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, তাদের এই গ্রহণ চলাকালীন কিন্তু কিছু খেতে নেই, তার সাথে সাথে এই গ্রহণ দেখতে নেই, তাহলে তাদের মারাত্মক ক্ষতি হতে পারে। আর সেই দিকগুলো কিন্তু এই সূর্যগ্রহণে আমাদের কোনো মানার প্রয়োজন নেই, কারণ রাতে হচ্ছে প্লাস আমাদের এখানে আংশিক গ্রহণ। তবে যখন গ্রহণ হবে আমাদের মানতেই হবে, সেটা আংশিক বা ফুল। সেই দিক থেকে আমাদের অবশ্যই এই সূর্যগ্রহণে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো প্রভাব পড়তে চলেছে। এই 2022 সালে যে গ্রহণ হবে সেটা অবশ্যই বেশ কিছু জাতক জাতিকাদের আর্থিক উন্নতি এনে দেবে। আর সেই আর্থিক উন্নতি যে জাতক জাতিকাদের হতে চলেছে
সেই জাতক জাতিকাদের নিয়েই আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। সবথেকে বেশি প্রভাব চারটে রাশির পড়তে চলেছে। এই চারটে রাশির জাতক জাতিকাদের অবশ্যই হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে, এই সূর্যগ্রহণের দিন লটারি প্রাপ্তিও হতে পারে। আর বারোটি রাশিরই কিন্তু যেভাবে আমাদের খারাপ একটা প্রভাব পড়ে, এই সূর্যগ্রহণে কিন্তু অতটা খারাপ প্রভাব পড়বে না। এবং আমি বেশ কিছু জাতক জাতিকাদের কথা বলবো, বেশ কিছু রাশির জাতক জাতিকারা তারা কিন্তু লাভবান হতে চলেছে। তার মধ্যে থেকে সবথেকে বেশি প্রভাব এই চার রাশির, যে চার রাশি নিয়ে আমি এখন আলোচনা করব। এই চার রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব, যদি মহিলা আপনি হয়ে থাকেন বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য আমার আলোচনা। আমি আগেই বললাম যারা গর্ভবতী মহিলা আছেন তাদের যে সতর্কতা থাকা দরকার চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে, আর এই যে সূর্যগ্রহণ অতটা সতর্কতা আপনাদের না থাকলেও চলবে, কারণ এটা রাত হচ্ছে যে 12:15 থেকে এই সূর্যগ্রহণ হবে, তার আগে আমাদের সমস্ত কিছু কিন্তু খাওয়া বলুন বা বাইরে বেরোনো বলুন সেগুলো কিন্তু হয়ে যাবে, অর্থাৎ সতর্ক থাকার কোনো প্রয়োজন নেই। এরপরও আমি বলবো এই যে চারটে রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তনের একটা সুযোগ পেতে পারেন, এই দিনে অবশ্যই একটি ছোট বা বড় লটারি কাটতে পারেন। এবং চোখ কান খোলা রাখুন, যে কোনো জায়গা থেকে আপনার হাতে কিন্তু অর্থ আসতে পারে, অর্থপ্রাপ্তি আপনার ঘটতে পারে এই 30 এপ্রিল সূর্যগ্রহণের দিন। এই দিনে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখুন। এবার আমি আসবো যে কোন চারটে রাশি সব থেকে বেশি প্রভাব পড়বে, এদের জীবনে একটা উন্নতির পথে কিন্তু এরা এগোতে পারে। প্রথম বলবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি কিন্তু এই সূর্যগ্রহণের দিনই হতে পারে। এই দিনে একটা দিন আপনার জীবনে একটা নতুন মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার ভাগ্য বদলে দিতে পারে। এই কর্কট রাশির জাতক জাতিকারা অনেক কিছু পেতে পারে এই সূর্যগ্রহণের দিন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে হচ্ছে সিংহ রাশি। মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য আজকের আলোচনা। এই সিংহ রাশির জাতক জাতিকাদেরও ভীষণ একটা ভালো সময় এই সূর্যগ্রহণের দিন কিন্তু হতে চলেছে। এই সূর্যগ্রহণের দিন আপনাকে অনেক কিছু দিতে চলেছে, শুধু নেয়ার অপেক্ষায়। আমি বলবো অবশ্যই একটা ছোট বা বড় টিকিট কাটুন, আপনার ভাগ্য বদলালেও বদলাতে পারে। এবং চোখ কান খোলা রাখুন, যে কোনো দিক থেকে আপনার জীবনে একটা পরিবর্তন আসতে পারে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো একটা সময় থাকছে সূর্যগ্রহণের দিন। এই সূর্যগ্রহণের দিন আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে, হঠাৎ করে আপনারা কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন। কি করে? বসে থাকলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু এর পিছনে ছুটতে হবে, অর্থাৎ একটি ছোট বড় লটারি কাটতে পারেন। এছাড়া চোখ কান খোলা রাখুন, যে কোনো দিক থেকে হোক না কেন আপনার জীবনে পরিবর্তন আসবে, এটাই শেষ কথা। সূর্যগ্রহণ আপনার জীবনে একটা দাগ কেটে যেতে পারে। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো একটা সময় অবশ্যই আসতে চলেছে এই সূর্যগ্রহণের দিন। এই সূর্যগ্রহণের দিন আপনার ভাগ্য বদলে দিতে পারে, হঠাৎ করে আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং একটি ছোট হলেও টিকিট কাটুন, দেখুন আপনার ভাগ্য কি অপেক্ষা করছে। যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ যদি পরিশ্রম করতে পারেন, আপনার চেষ্টা থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে, এটা আমি 100% বলতে পারি। এই ছিল আজকের আলোচনা, সূর্যগ্রহণ নিয়ে কি হতে পারে আপনাদের সঙ্গে আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।